একটা মাসিক কনসেপ্টে বা একটা কোয়ার্টারলি কনসেপ্টে একটা নির্দিষ্ট নিয়মের হারে বা নিয়ম মতন নিয়ম অনুযায়ী একটা রেগুলার ইন্টারভ্যালে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে টাকা ধার দেয় বা লেন্ড করে বা ইংরাজি শব্দগুলো বা টার্মগুলো ইম্পর্টেন্ট বা কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশানগুলো আরবিআইয়ের কাছ থেকে টাকা বড়ো করে লোন বড়ো করে যে রেটে আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে টাকা ধার দেয় সেটাকে বলে ব্যাংক রেট ব্যাঙ্ক রেট খুব ভালো করে তাপাত্রা বোঝো খুব ভালো করে অ্যাকচুয়াল তাপাত্রা বোঝো কী এবং ডেলি কাজ চালানোর জন্যে আই রিপিট ডেলি কাজ চালানোর জন্যে আরবিআই যে রেটে টাকা দেয় সেটা হচ্ছে রেপো রেট সো সেন্টেন্স বা অ্যাপারেন্টলি দেখায় যে আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে রেটে টাকা লেন্ড করে বা কমার্শিয়াল ব্যাঙ্কগুলো এর থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আরবিআইয়ের থেকে যে রেটে টাকা বড় করে সেটাকেই ব্যাঙ্ক রেট বলছে সেটাকেই রেপো রেট বলছে সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাঙ্ক রেট অ্যান্ড রেপো রেট তাহলে দুটো তফাত কি? খুব মন দিয়ে শোনো এই দুটোর মেন তফাত হচ্ছে ব্যাঙ্ক রেট হচ্ছে ব্যবসা চালানোর জন্যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আরবিআই যে টাকাটা দেয় একটা নির্দিষ্ট সময় অনুযায়ী ঠিক আছে বা একটা সময় অন্তর সেই টাকাটাই হচ্ছে ব্যাঙ্ক রেট এই ব্যাঙ্ক রেট অর্থাৎ এই রেটটা আরবিআই টাকা সিম্পলি লোন দেয় টাকা ধার দেয় একটা নির্দিষ্ট রেটে আর কমার্শিয়াল ব্যাঙ্কগুলো বা এই ফাইন্যান্স সেই টাকাটা সেই রেটে ফেরত দেয় ব্যাস লোন দেয় এবং ফেরত নেয় এর জন্যে আলাদা করে কোনো কিছু আর গচ্ছিত রাখতে হয় না ব্যাংকের তরফ থেকে বাট রেপো রেটের জন্যে বেসিক্যালি কিন্তু কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে সিকিউরিটি গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইকে গচ্ছিত রাখতে হয় কি হিসেবে কোল্যাটারাল প্রপার্টি বা অ্যাসেট হিসেবে যেটাকে মডগেজ বলে মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে যেমন সেই প্রথম গল্পটা আমি তোমাকে টাকা দেব। এখন তোমার আমি যে টাকাটা দেব সেই টাকায় চলে গেলে কোনো অসুবিধে হলো না হতো না তুমি এখন বলছো আমার ডেলি বেসিস কিছু টাকা লাগবে আমি তখন বলবো ভাই তোকে তো আমি একবার টাকা দিলাম তুই তাতে চালাতে পারছিস না এখন বলছি ডেলি বেসিসে টাকা লাগবে তো ডেলি বেসিসে টাকা তো আমি এমনি এমনি দেবো না বাবু তুমি আমাকে কিছু একটা গচ্ছিত রাখো তোমার হাঁড়ি কুড়ি গটি বাটি তার বদলে আমি তোমাকে ডেলি বেসিসে টাকা দেবো সো দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ব্যাঙ্ক রেট অ্যান্ড রেপো রেট সেটা হচ্ছে ব্যাঙ্ক রেট আরবিআই নর্মাল লোন দেয় বাট রেপো রেট আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি নেয়ার মাধ্যমে গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নেয়ার মাধ্যমে টাকা দেয় অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকের কাছে কিছু গভর্নমেন্ট সিকিউরিটি আছে যেমন আমার বাড়িতে হাঁড়ি করা আছে ঠিক আছে তেমনি কমার্শিয়াল ব্যাঙ্কগুলো গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করে আরবিআইয়ের কাছ থেকে বাবু আমার টাকা নেই আমার ডেলি ডেলি টাকা লাগবে তুমি এই কমার্শিয়াল তুমি এই গভর্নমেন্ট সিকিউরিটিটা নাও আমার যখন আবার টাকা ফেরত আমার যখন টাকা আমার চলে আসবে ফেরত পাবো আমি ব্যবসা করে টাকা ইনকাম করব তখন তোমাকে আমি আবার তোমাকে আমি আবার তোমার কাছ থেকে ওই গভর্নমেন্ট সিকিউরিটিগুলো কিনে নেব। আপাতত তুমি কিনে নাও তুমি নিয়ে নাও আমাকে টাকা দাও আমার টাকা এলে আমি তোমার কাছ থেকে ফেরত নিয়ে নেব সেই জন্যে রেপো রেটকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রিপারচেজিং অপশান বলা হয়ে থাকে রি পার্চেস শব্দটা থেকে এসছে রেপো অর্থাৎ ব্যাংক আবার পরবর্তীকালে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইয়ের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো কিনে নেবে রিপারচেজ করবে রিপারচেজেন রিপারচেজিংয়ের অপশান রয়েছে সেই জন্যেই এটা রেপো রেট ব্যাঙ্ক রেটের ক্ষেত্রে কিছু গচ্ছিত রাখতে হয় না ব্যাঙ্ক রেট আরবিআই এমনি লোন দেয় লোন দেয় লোন শোধ হয়ে যায় বাট রেপো রেটের ক্ষেত্রে আরবিআই ব্যাংকের কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটি নেয় এবং তার বদলে লোন দেয় দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন ব্যাঙ্ক রেট অ্যান্ড রেপো রেট মনে থাকবে সেকেন্ড ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে ব্যাঙ্ক রেট অপেক্ষাকৃত লং রেট যেমন আমি বললাম ব্যাঙ্ক গ্রেড লংগার রেট বেশি সময়ের জন্য ব্যাঙ্ক রেট দেওয়া হয় বাট রেপো রেট ইন শর্ট আর টার্ম ফর শর্ট আর টার্ম ডেলি কাজকর্ম করার জন্যে প্রতিদিনের খুচরো জমা খরচটাকে মেটানোর জন্য ব্যাংক থেকে আর আই থেকে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো যে টাকা নেয় সেটা হচ্ছে রেপো রেট ক্লিয়ার থার্ড কি ডিফারেন্স থার্ড ডিফারেন্স হচ্ছে সাধারণত ব্যাঙ্ক রেট যেহেতু একটা ফিক্সড সময়ের ওপর কাজ করে ব্যাঙ্ক রেটের মানটা বেশি থাকে রেপো রেটের মান ব্যাঙ্ক রেটের তুলনায় কম হয় ব্যাঙ্ক রেট ধরা যাক যদি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে থাকে তাহলে রেপো রেট হয়তো ফাইভ পয়েন্ট এইট পারসেন্ট হয় জেনারেলি আমি এক্সাম্পেল দিলাম তোমরা কিন্তু অবশ্যই গুগলে চেক করে নেবে বর্তমানে ব্যাঙ্ক রেট কত রেপো রেট কত ওকে আরেকটা তফাত কি আরেকটা তফাত হচ্ছে যে ব্যাংক রেটের সাথে অর্থাৎ আরবিআই ব্যাংকে যে রেটে টাকা দিচ্ছে তার সাথে ব্যাংক আমাদেরকে কোন রেটে টাকা টাকা দেবে সেটার সরাসরি একটা রিলেশান আছে আমাদের ব্যাংক কোন রেটে টাকা দেয় তার কিছু নাম আছে আমি পরের সেশনে আসছি পরের একটু পরে বলছি বাট যে তার নাম যাই হোক না কেন ব্যাঙ্ক রেটের সাথে আমাদেরকে ব্যাংক কোন রেটে টাকা দেবে তার রিলেশান রয়েছে ব্যাঙ্ক রেড নড়াচড়া হলে ব্যাংক অর্থাৎ আরবিআই ব্যাংকের সাথে কীভাবে ব্যাঙ্ক রেট নিয়ে যদি নড়াচড়া করে তাহলে ব্যাঙ্ক আমাদের সাথে যে রেটে টাকা পয়সা নেয় সেটা নিয়ে নড়াচড়া করবে বাট রেপো রেট একটা ইন্টারনাল মেকানিজম ও ব্যাংক নিজেদের মধ্যে দেয়া নেয়া করে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিজেদের মধ্যে প্রতিদিনের হিসেবগুলো প্রতিদিন মিটিয়ে নেয় সুতরাং রেপো রেটের সাথে আমরা যে রেটে ব্যাংক থেকে টাকা ধার পাই তার সরাসরি সংযোগ খুব বেশি নেই মনে থাকবে ব্যবসা 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 ধান্দা 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 সব জায়গায় তাই ব্যাংক আমাদের সাথে করছে আরবিআই ব্যাংকের সাথে করে আমি কি বললাম রেপো রেটের মাধ্যমে আরবিআই ব্যাংকগুলোকে ধার দেয় আর কি তার ভেতরে কি থাকে তার ভেতরে গভর্নমেন্ট সিকিউরিটি কিনে নেয় অর্থাৎ কমার্শিয়াল ব্যাঙ্ক গভর্নমেন্ট সিকিউরিটি আরবিআইকে বিক্রি করে আরবিআই তার বদলে কমার্শিয়াল ব্যাঙ্কের টাকা দেয় এখন যেহেতু রেপো অর্থাৎ রিপার্চিং যে অপশানটা রয়েছে অর্থাৎ আরবিআই কমার্শিয়াল ব্যাংকের হাতে যখন টাকা ফেরত চলে আসে বা আর কমার্শিয়াল ব্যাংক যখন টাকা জোগাড় করতে পারে তখন আরবিআইয়ের কাছ থেকে সে তার গভর্নমেন্ট সিকিউরিটিগুলো বা জি সেকগুলো কিনে নেয় ওকে অর্থাৎ তখন আরবিআই টাকা কমার্শিয়াল ব্যাঙ্কে দিচ্ছিল এখন কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আরবিআইকে টাকা দিচ্ছে দিয়ে গভর্নমেন্ট সিকিউরিটিগুলোকে নিয়ে নিচ্ছে এই প্রসেসটাকে বলা হয় রিভার্স রেপোরেট অর্থাৎ রেপোরেটের অপোজিট ভার্সান রিভার্স রেপোরেট আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কে টাকা দেবে জিসেক নেয়ার মাধ্যমে রেপোরেট কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে যে জিসেকগুলো ফেরত নেবে ওকে টাকা দেওয়ার মাধ্যমে সেটা হচ্ছে রিভার্স রেপো রেট ক্লিয়ার মনে থাকবে এখন খুব মজার গল্প হচ্ছে রেপো রেট ধরা যাক ধরা যাক রেপো রেট হচ্ছে দশ পারসেন্ট অর্থাৎ আরবিআই যদি একশো টাকা দেয় কমার্শিয়াল ব্যাংক এস বি তাহলে আরবিআই যখন টাকাটা ফেরত দেবে তখন নেবে একশো টাকা টেন পারসেন্ট ধরা যাক রেপো রেট কিন্তু রিভার্স রেপো রেট কখনো রকম হয় না যখন কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইকে আরবিআই কাছে যখন টাকাটা ফেরত দেয় অর্থাৎ যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা ফেরত দেয় অর্থাৎ আরবিআই যখন টাকা কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে পায় তখন রিভার্স রেপো রেটের রিভার্স রেপো রেটের পারসেন্টেজ থাকে তাহলে যায় থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ আরবিআই যদি একশো টাকা নিয়ে থাকে আরবিআই যখন ফেরত দেবে এসবিআইকে তখন দেবে একশো তিন টাকা পঞ্চাশ পয়সা আরবিআই যখন কোনো কমার্শিয়াল ব্যাংকে টাকা দেবে তখন যখন টাকাটা ফেরত নেবে তখন একশো টাকার জায়গায় একশো দশ টাকা ফেরত নেবে আর নিজে যখন কমার্শিয়াল ব্যাঙ্ক ফেরত দেবে তখন একশো টাকা দিয়েছিল তারপর ফেরত দেবে একশো তিন টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সবটা কন্ট্রোল করে আরবিআই ওকে বুঝতে পেরেছ সো অলওয়েজ রিভার্স রেপো রেট কম হয় তার কারণে এতে আরবিআই এর সুবিধে এবং স্বার্থ থাকে আরবিআই কে কম টাকা ফেরত দিতে হয় কম পার্সেন্টেজ কম সুদ ফেরত দিতে হয় কমার্শিয়াল ব্যাঙ্ক যতটা না কে দেয় তার তুলনায় ক্লিয়ার এখন গল্প হচ্ছে যে আমরা দুটো ছোট্ট জিনিস পড়ে নিই সেটা হচ্ছে যে রেপো রেট বাড়লে বা ব্যাঙ্ক রেট বাড়লে বা কমলে কী হয় ওকে দুটো কনসেপ্ট বুঝে নিতে আর রেপো রেট রিভার্স রেপো রেট ব্যাঙ্ক রেট বাড়া কমার সাথে কি সম্পর্ক সেই ইকোনমি মাঝখানে আমরা জনগণ একদিকে আরবিআই একদিকে গভর্নমেন্ট এই রিলেশান বোঝাবার আগে আমরা একটু বুঝানি যে এর দুটো নাম রয়েছে তাহলে আমরা ব্যাঙ্ক রেট পড়লাম এই রেপো রেট আর রিভার্স রেপো রেট এই দুটো রেটের কম্বিনেশানের ফলে বা কম্বিনেশানের মধ্যে দিয়ে আরবিআই যে ফেসিলিটিটা ব্যাঙ্কগুলোকে দেয় অর্থাৎ আরবিআই তো নর্মাল লোন দিচ্ছিলো ব্যাঙ্ক রেটের মাধ্যমে এখন ব্যাংকের তারপরেও টাকার প্রয়োজন পড়ে সেই জন্য ব্যাঙ্ক গভর্নমেন্ট সিকিউরিটি বেচা কেনার মাধ্যমে আরবিআই কাছ থেকে টাকা নেয় বা শোধ করে এই যে ফ্যাসিলিটিটা আরবিআইকে আরবিআই ব্যাঙ্কগুলোকে দিয়েছে যাতে করে ব্যাংক নিজের কাজটা সামলাতে পারে ব্যাংক যাতে রান করতে পারে ব্যাংক যাতে ডুবে না যায় আরবিআইয়ের আসল উদ্দেশ্য তাই তো এই স্কিমকে কি বলা হয় লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি দেখো বেসিক্যালি এটা অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি এই যে অ্যাডজাস্ট করতে পারছে কিছু বেশি হলো তো ব্যাঙ্কগুলো কম আরবিআইকে টাকা ফেরত দিয়ে দিল কিছু কম পড়লো তো সন্ধ্যে সন্ধ্যে বিকেল বিকেল দিনের দিন টাকা নিয়ে নিল ঠিক আছে এই যে অ্যাডজাস্টমেন্ট লিকুইডিটিটা অ্যাডজাস্ট করছে মানে টাকার যে পরিমাণটা ব্যাংকের ডেলি ডেলি ট্রানজাকশানের জন্যে যে টাকা আচমকা কম পড়ে গেল কি বেশি হয়ে গেল যেটা আগে থেকে হিসেব করা বোঝা যাচ্ছে না ঠিক আছে সেইটা যে প্রতিদিনের এই যে লিকুইডিটিটাকে ম্যানেজ করার জন্য অ্যাডজাস্ট করার জন্য যে স্কিমটা সেটার নাম হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি অর্থাৎ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির মধ্যে রেপো রেট এবং রিভার্স রেপো রেট মেকানিজিম বা রেট দুটোর মাধ্যমে যে স্কিম আরবিআই কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে দেয় সেটা হচ্ছে এল এ এফ লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি এরপর কী হয় অর্থাৎ ব্যাঙ্ক রেটের মাধ্যমে আরবিআই টাকা দিচ্ছে এল এ এফ এর মাধ্যমে রিভার্স রেপোরেট রেপোরেটের ভিতর দিয়েও আরবিআই টাকা দিচ্ছে তারপরেও কখনো কখনো কোনো স্পেশাল কন্ডিশন হয়ে গেল ব্যাংকের ক্ষেত্রে রাতারাতি ধরা যাক খুব শেয়ার বাজারে ক্র্যাশ হয়ে গেল কোনো বড় বা ইকোনমিক ডিজাস্টার ঘটে গেল কোনো বড়ো পলিটিক্যাল টারময়েল ঘটে গেল অনেক রকম সমস্যা হতে পারে আচমকা কোনো ওভার নাইট সিচুয়েশানের প্রবলেম হতে পারে যেটা আগে থেকে বাবা যায়নি ঠিক আছে সেই জন্যে ব্যাঙ্কগুলো হয়তো নতুন করে হঠাৎ করে বিপদে পড়ে গেল যে তার সে টাকা নেই এমন পরিমাণ যে সেই বিপদটাকে সে সামাল দেয় তখন সে আরবিআইয়ের এর কাছে আবার হাত পাতে স্পেশাল হাত পাতে আমাকে এই অবস্থাটা সামলে দাও ভাই এটা তো আমি আগের থেকে জানতাম না বাবা মা আমাকে একটুখানি উদ্ধার করে দাও যে পদ্ধতির মাধ্যমে আরবিআই তাদেরকে উদ্ধার করে সেটা নাম হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি অর্থাৎ টু কোপ উইথ সাম আনফর্চুনে সিচুয়েশন ফেসড বাই দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক ওকে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি স্কিমটা এসছে বাই আরবিআই ওকে ছোট্ট করে একটা জিনিস আমি বলি যেটা আমার রেপো রেটের ক্ষেত্রে বলা দরকার ছিল সেটা হচ্ছে যে ব্যাঙ্ক রেট কিন্তু আরবিআই কি ফাইনান্সিয়াল ইনস্টিটিউশান কী কমার্শিয়াল ব্যাঙ্ক সকলকেই অ্যালাউ করে বাট রেপোরেট কিন্তু সকলকে অ্যালাউ করে না রেপোরেট পাওয়ার জন্য কিন্তু একটা যোগ্যতা লাগে তুমি ঠিকঠাক ব্যাঙ্ক রেট মেনটেন করছো ব্যাঙ্ক রেট ভালোভাবে ফেরত দিতে পেরেছ ঠিকঠাক তুমি সিআরআর এস এল আর এগুলোকে মেনটেন করতে পেরেছো তুমি সময় মতন টাকা আরবিআই ঘরে এবং নিজের কাছে নিজের সম্পত্তি গচ্ছিত রাখতে পেরেছো এই গুণগুলো যদি আরবিআই কোনো কমার্শিয়াল ব্যাংকের মধ্যে দেখে তখনই তার জন্যে সে রেপো রেটের ব্যবস্থা করে বা এল ব্যবস্থা করে সুতরাং এলএএফ কিন্তু সমস্ত ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য অ্যাপ্লিকেবেল নয় কেবল কেবল সেই সব কমার্শিয়াল ব্যাংকের জন্যই অ্যাপ্লিকেবেল যারা প্রপারলি সিআরআর এবং এস এল আর মেনটেন করতে পারে এটা একটু মাথায় রাখো এটা একটা তফাত রেপোরেট বা একটা বৈশিষ্ট্য রেপো রেটের জন্যে এবং কি বললাম আগের পয়েন্টটা যে আচমকা তৈরি হওয়া কোনো অদেখা অবস্থাকে ডিল করার জন্যে ম্যানেজ করার জন্যে আরবিআই যে রেটে টাকা দেয় আচমকা টাকা নিলে তো আরবিআই ছাড়বে না তোমাকে তো তা বেশি পরিমাণ সুদ দিতে হবে সো সবসময় এম এস এফ কী হয় এর চেয়ে বেশি হয় বা রেপো রেটের চেয়ে বেশি হয় রেপো রেটের চেয়ে বেশি হয় অর্থাৎ রেপো রেট যদি ধরা যাক ফাইভ পার্সেন্ট হয় তো এম এস এফ অবশ্যই ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট হবে অবশ্যই গুগুলে এম এস এফ এবং এলএফের রেটটা দেখে নিও ওকে এখন আমরা অবশ্যই একই কনসেপ্টের মধ্যে দিয়ে যেমন সিআরআর বেড়ে গেলে বা এস এল আর বেড়ে গেলে কি হয় সেম কনসেপ্টের মধ্যে দিয়ে পড়বো ব্যাঙ্ক রেট বা রেপো রেট বেড়ে গেলে কি হয় বা ব্যাঙ্ক রেট রেপো রেট কমে গেলে কি হয় ঠিক খুব স্বাভাবিক আগে আরবিআই একশো টাকা দিত কমার্শিয়াল ব্যাংকে আর টাকা দিয়ে বলতো দশ পারসেন্ট তোমার ব্যাঙ্ক রেট অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক যখন ফেরত দেবে তখন একশো দশ টাকা ফেরত দিতে হবে এখন আরবিআই বলে দিল যে না না নতুন ব্যাংক রেট চেঞ্জ হয়ে গেছে এখন কুড়ি পার্সেন্ট হয়ে গেছে তাহলে আরবিআইকে এখন ফেরত দিতে হবে একশো কুড়ি টাকা কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইকে কত টাকা ফেরত দেবে একশো কুড়ি টাকা আগে কত টাকা ফেরত দিতে একশো দশ টাকা একশো টাকা ধার নেওয়ার উপরে আগে একশো দশ টাকা ফেরত দিতে হতো এখন একশো কুড়ি টাকা ফেরত দিতে হয় কোনো কমার্শিয়াল ব্যাঙ্ক চাইবে ধার নিতে ব্যাংক চাইবে না অর্থাৎ ব্যাংকের হাতে টাকা পরিমাণটা কমে যাবে কেননা একশো টাকায় একশো কুড়ি টাকা দেয়া কোনো ব্যাঙ্কই পছন্দ করবে না সুতরাং সে চাইবে যে আমি ধার নেব না কমার্শিয়াল ব্যাঙ্ক যদি আরবিআই কাছ থেকে টাকা না নেয় তাহলে কমার্শিয়াল ব্যাংকের নিজের টাকাটা কমে যাবে কেন কমার্শিয়াল ব্যাঙ্কের মেন টাকাটা তো আরবিআই থেকে আসে এবং যখনই কমার্শিয়াল ব্যাঙ্কের নিজের টাকা কমে যাবে কমার্শিয়াল ব্যাঙ্ক উল্টে ধার দেওয়াও কমিয়ে দেবে অর্থাৎ আরবিআই থেকে যখন তার টাকার ফ্লোটা কমে যাবে রেটটা বেড়ে যাওয়ার কারণে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো টাকার ফ্লো কমিয়ে দেবে ইকোনমিতে বা বাজারে এবং তৎক্ষণাৎ আমি তুমি আমরা আর সেই প্রচুর পরিমাণে লোন পাব না বা লোন আগে আমরা যত পার্সেন্টেজ সুদ দিতে হতো এখন তার চেয়ে আমাদেরও জন্য সুদ বেড়ে যাবে আমরাও চাইব না যে লোন নিতে দরকার কি আমি পরে করব না করে থাকবো আমি গাড়ি কিনবো না আমি যত বড়ো গাড়ি কিনতাম ছোটো গাড়ি কিনবো যত বড়ো বাড়ি করতাম ছোটো বাড়ি করব বাড়ি করব না তাহলে আমারও ইকোনমিক অ্যাক্টিভিটি কমে যাবে বাজারে ইকোনমি টাকার সাপ্লাই কমে যাবে অর্থাৎ যদি কোনোভাবে ব্যাঙ্ক রেট এবং ইকুয়ালি রেপো রেট যে কোনো ব্যাঙ্ক রেট রেপো রেট যদি বেড়ে যায় বা এমএসএফ এল এফ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ন্যাচারালি আরবিআইয়ের লোন দেওয়ার পরিমাণটা বা কমার্শিয়াল ব্যাংকে লোন নেওয়ার পরিমাণটা কমে যাবে এবং তার ফলে আমাদের ওপরে লোনের সুদের পরিমাণ বেড়ে যাবে এবং আমরাও কম লোন নেব অর্থাৎ ইকোনমিতে টাকার পরিমাণ কমে যাবে ইকোনমি থেকে টাকা তুলে নেওয়া হবে ইকোনমি থেকে টাকা ব্লট করে শুষে নেওয়া হবে ক্লিয়ার আমি আবার বলছি ইকোনমিতে টাকা বেড়ে গেলে বা কমে গেলে ইনফ্লেশান কি হয় কেমন হয় ডিপ্রেশান কী হয় আমরা পরের ক্লাসে বুঝবো অর্থাৎ এক কথায় যদি ব্যাঙ্ক রেট বা রেপো রেট বা বেঞ্চমার্ক রেট বা পলিসি রেট যদি বেড়ে যায় রেট যদি বেড়ে যায় ইকোনমিতে টাকা কমে যাবে এবং উল্টোটা যদি রেটটা কমে যায় আগে আরবিআই একশো টাকায় একশো দশ টাকা নিত এখন আরবিআই একশো টাকায় একশো পাঁচ টাকা নেয় তাহলে ব্যাংকের হাতে আরও বেশি টাকা হয়ে যাবে ব্যাংক আরও বেশি লোন দিতে পারবে এবং আমাদের হাতে অনেক টাকা আসবে অর্থাৎ ইকোনমিতে টাকা বাড়বে অর্থাৎ রেট কমে গেলে ইকোনমিতে টাকা বাড়বে রেট বেড়ে গেলে ইকোনমিতে টাকা কমে যাবে একটা বিষয় রিভার্স রেপোরেট রেটের ক্ষেত্রে কিন্তু কেসটা উল্টো রিভার্স ডেপোরেট ঠিক এর অপোজিট আচরণ করে অর্থাৎ রিভার্স ডেপোরেট বেড়ে গেলে কিন্তু ইকোনমিতে টাকা কমবে না ইকোনমিতে টাকা বাড়বে এবং রিভার্স ডেপোরেট কমে গেলে ইকোনমিতে টাকা কমে যাবে ঠিক রেপোরেট ব্যাংগ্রেটের অপোজিট ক্যারেক্টার রিভার্স রেপোরেট ক্লিয়ার